وعليكم السلام ورحمة الله وبركاته حامدا ومصليا عما بعد ভাই জিজ্ঞাসা করেছেন যে সূরা আল ইমরান সূরাতুল বাকারা ইত্যাদি সূরাগুলোর যে ফজিলত আল্লাহ তাআলা রেখেছেন কোরআনের অনেক সূরার ফজিলত দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত সেগুলোর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে তো কোরআন মাজিদ পড়লেই গোটা কোরআন মাজিদটাই আপনার জন্য কাল কিয়ামতের দিন সুপারিশকারী হবে ইনশাআল্লাহ আল হাদিস এখন আপনি বলেছেন যে দুটো সূরা তো অত্যধিক বড় কেমন ভাবে পড়া যায় ক্ষেত্রে পরামর্শ এতটুকুই যে কন্টিনিউয়াস বজায় রাখতে হবে মানে প্রত্যাহত পড়তে থাকতে হবে পড়তেই থাকতে হবে পড়তেই থাকতে হবে অর্থাৎ আপনি পড়লেন আজকে আবার কালকে পড়লেন আবার পরশু পড়লেন পড়তেই থাকতে হবে শেষ হচ্ছে আবার শুরু হচ্ছে শুরু থেকে শেষ হচ্ছে শেষ হচ্ছে আবার শুরু থেকে শেষ হচ্ছে কন্টিনিউয়াস বজায় রাখতে হবে ত্যাগ করে দিলাম যে পড়লাম না বড় এটা পড়বো না ছোটো ছোটোগুলো ফজিলত নেব এমনটা ব্যাপার নয় কোরআন মাজিদ পড়তে হবে তাই আমার জন্য সেটা পরকালীন পাথেয় হয় সেই হিসাবে দুনিয়া এবং আখারাতের সঠিক পথ পাওয়ার জন্য তার অর্থটাকেও আল্লাহ তাআলার কাছে চাইতে হবে এবং বুঝতে হবে তার অর্থটা আমাদেরকে বোঝার জন্য সচেষ্ট হতে হবে আল্লাহ তাআলা তৌফিক দান করে আর এ ব্যাপারে এতটুকুই পরামর্শ দেবো যে কন্টিনিউয়াস বজায় রাখতে হবে মানে প্রত্যাহত পড়তে থাকতে হবে এক এক দিনেই পড়তে হবে এমনটা বিষয় নয় আপনার কাছে যদি লম্বা মনে হয় সময় যদি অতটা আপনার মনে না মেনটেন করতে পারা না যায় তা আপনি কন্টিনিউয়াস বজায় রাখেন প্রত্যাহত পড়তে থাকেন আপনি আজকে অর্ধেক পড়লেন কালকে অর্ধেক পড়লেন কমপ্লিট হয়ে গেল আবার পরশু দিন প্রথম থেকে শুরু করলেন এইভাবে বা তিন দিনে ভাগ করে পড়লেন এইভাবে কন্টিনিউ পড়তে থাকেন ইনশাআল্লাহ আল আজিজ আল্লাহ তাআলা যে ফজিলত রেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বর্ণনা করেছেন সেগুলো ইনশাআল্লাহ আল আজিজ পাওয়া যাবে আল্লাহ তাআলা যেন বোঝার তৌফিক দান করে আমিন সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু